মানুষ ফালাইয়া মানুষে ডুব মারি গিয়া মাছ ধরে বুঝছনি, তারপরে আমরা বার করি আগুনের উপরে ফালাই দেই মাছ, মাছ তারপরে 2 মিনিট রাখলে খুব সুন্দর করে খাওয়া যায়, অনেক মজা হয়, পেট ভরিয়া খাই আমরা আস্তা দিন জাননি। কি তারে বা ভালো আছো নি? আপনার নাম কি তা? আমার নাম কি তা জাননি? মোহাম্মদ হাসিবুল হাসান। ভালো আছো নি? ঠিক আছে। জাননি আমার আমার বাড়ি কোন জায়গাত? না না, খালি সিলেট নাই। সিলেট কোন জায়গাত হইতে পারো নি? সুনামগঞ্জ। সুনামগঞ্জ কি তা হয় জাননি? বড় 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 একটা ইয়ো আছে বুঝছনি, ফানি ফানি ফানিত ফালায় ও যে মাছ ফালায় না, হন আমরা খালি মাছ ফালাই না বুঝছনি, মাছ ধরার লাগি মানুষ ফালাই দে, মানুষ ফালাইয়া মানুষে ডুব মারি গিয়া মাছ ধরে বুঝছনি, তারপরে আমরা বার করি আগুনের উপরে ফালাই দেই মাছ, মাছ তারপরে 2 মিনিট রাখলে খুব সুন্দর করে খাওয়া যায়, অনেক মজা হয়, পেট ভরিয়া খাই আমরা আস্তা দিন জাননি। এরপরে আমরা কিতা করি জাননি? আমরা বারোই, আমরা চা বাগান আছে, চা বাগানও বারোই, একটা বন্দুক লইয়া বুঝছনি শিয়াল খুঁজি আমরা, বন্দুক লইয়া শিয়াল খুঁজি আমরা, যখন শিয়াল পাই একটারে মারি, হ্যাঁ, তারপরে আমরা একটা আমরা বেটা আছে খুব সুন্দর করে চুলাইয়া বারবিকিউ করে বুঝছনি। ও আচ্ছা বুঝছি বুঝছি, আর কি তা হইতাম, শুনো আগুনের উপরে ফালাই দে বুঝছো, ওখন শিয়াল রে আগুন ফালাইয়া আধা ঘন্টা রাখতো, আধা মশলা লাগে না, এমনিও ফালাই দেও, যে মজা হয় পেট ভরিয়া খাওয়া যায়, 3 দিনের খানি হয়ে যায় জাননি, গরুর তে কি মজা খাইয়া দেখি, আইও আইও আমার লোকে সিলেট আইও খাওয়াই দিমু, অনেক মজা, ঠিক আছে, কিন্তু রাইতে একটা সময় বাড়িতে হয় শিয়াল শিয়াল ধরার লাগে, বহুত মজা, বন্দুক দিয়া আমি তার লোকে খাইছিলাম, তারে লইয়া গেছিলাম সিলেট একবার, তারে লইয়া গেছিলাম বুঝছনি, হে হে শিয়াল দিকে অন্য দিকে দৌড় মারছে, হে ডরাই গেছে, আর তারপরে প্যান্ট ফাটি গেছে, আর প্যান্ট ফাটি গেছে, শিয়াল যে হে বুকটা কাঁপে, আরে এটা একটা কথা আর কথা কথা আর কি, প্যান্ট ফাটি গেছে। জি আমার নাম আশরাফুল আলম, আমার বাবার নাম মোহাম্মদ মাসুদ আলম, আমার মার নাম শারমিন রহমান, আমি থাকি হচ্ছে উত্তরাতে, আমি এখানে এসেছি মেট্রো রেল দিয়ে, কিন্তু আমরা এখানে টিকিট কাউন্টারে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের আচ্ছা ইংলিশ ওয়ার্ড হয়ে গেল, ওখানে দাঁড়ানোর পরে আমাদেরকে অনেক মানে কিভাবে বলি আমাদের না ওটা ইংলিশ ওয়ার্ড হয়ে যায়, ওইখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আমাদেরকে এক টাইপের নির্যাতনই করছে, ওরা নির্যাতনই করছে, পরে আমরা কোনোভাবে উঠে এসে পড়লাম এখানে, এসে দেখলাম যে এখানে অতিরিক্ত ভিড়, ঢুকার পর নিঃশ্বাস নিতে পারতেছি না, এটাই সোফার, এটাই সোফার মানে কি এই পর্যন্ত এটাই হইতেছে,